বাংলাদেশ যেভাবে ইতিপূর্বে শান্তিতে ছিল এখনো শান্তিতে আছে, যারা এই শান্তিকে অশান্তিত করতে চায় তারা বাংলাদেশের নাগরিক না, তারা হলো পাকিস্তানের নাগরিক। আমরা চাই এই শান্তির মধ্যে দিয়ে যে উন্নয়ন আছে এই দেশকে আমরা উন্নয়ন করে নিয়ে যাব, শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ে তুলব, এই হলো আমাদের প্রত্যাশা। বাংলাদেশ যেভাবে ইতিপূর্বে শান্তিতে ছিল এখনো শান্তিতে আছে, যারা এই শান্তিকে অশান্তিত করতে চায় তারা বাংলাদেশের নাগরিক না, তারা হলো পাকিস্তানের নাগরিক। আমরা চাই এই শান্তির মধ্যে দিয়ে যে উন্নয়ন আছে এই দেশকে আমরা উন্নয়ন করে নিয়ে যাব, শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ে তুলব, এই হলো আমাদের প্রত্যাশা। বাংলাদেশ যেভাবে ইতিপূর্বে শান্তিতে ছিল এখনো শান্তিতে আছে, যারা এই শান্তিকে অশান্তিত করতে চায় তারা বাংলাদেশের নাগরিক না, তারা হলো পাকিস্তানের নাগরিক। আমরা চাই এই শান্তির মধ্যে দিয়ে যে উন্নয়ন আছে এই দেশকে আমরা উন্নয়ন করে নিয়ে যাব, শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ে তুলব, এই হলো আমাদের প্রত্যাশা।